বাস্তব পরিস্থিতি আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গে বলছি যে আমাদের সুতাহাটা বিএমএইচ এর আন্ডারে যে হেলথ নেটওয়ার্ক আছে, মূলত তারা প্রায় 105 জন আমাদের আশাকর্মী আছে প্রতিটা গ্রামে, এবং তাদের আশা ফেসিলেটর দুজন আছে, তাদের মনিটরিং করছে, এবং গোলাপী দিদি 17 জন এবং হলুদ দিদি 17 জন, এবং তার নেতৃত্বে একজন আমাদের হচ্ছে পাবলিক হেলথ নার্স, আমাদের তার নেতৃত্বে, এবং আমাদের বিএমএইচ এর ডক্টরস, তার যে বিরাট হেলথ টিম, প্রায় 200+ কর্মী প্রতিটা গ্রামে গ্রামে, যে যেদিন থেকে আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং স্বাস্থ্য দপ্তর ঘোষণা করেছে যে নোভেল করোনা ভাইরাসের ব্যাপারে সরকারকে এই কাজ করতে হবে, ঠিক সেই দিন থেকেই আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিটা গ্রামে গিয়ে, মূলত আমাদের যেটা মূল লক্ষ্য রাখার বিষয় সেটা হলো হচ্ছে যারা বিদেশ থেকে কাজের প্রয়োজনে আমাদের থাকতেন, তারা যারা ফিরে আসছেন, কিংবা যারা কাজের প্রয়োজনে ভিন্ন রাজ্যে থাকতেন, তারা যারা বাড়িতে ফিরছেন, এরকম প্রায় আজকের দিন পর্যন্ত 29 জন ফিরেছেন, যার মধ্যে 11 জন বিদেশ থেকে মানে ফিরে এসছে তাদের বাড়িতে, এবং তার মধ্যে মানে 10 জন, এবং বাকি কিছু জন একটা বড় টিম কালকে দিল্লি থেকে ফিরেছেন, কেউ বোম্বে থেকে ফিরেছেন, কেউ সিকিম থেকে আসছেন। সুতরাং এরকম পরিস্থিতিতে এই 29 জনকে আমাদের আশাকর্মীরা, মূলত আশাকর্মী এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য, আমাদের ভিলেজ হেলথ টিম এনাদের বাড়িতে বা এনাদের বুঝিয়েছেন যে তাদেরকে বাড়িতে থাকতে হবে, এবং এটাকে আমাদের পরিভাষায় যেটা বলছে হচ্ছে আইসোলেশন, হোম আইসোলেশন, একদম বাড়ির সবার থেকে বিচ্ছিন্ন করে থাকা, সেই হোম আইসোলেশনে 14 দিন থাকতে হবে। আমরা যেদিন থেকে তাদের রিসিভ করেছি সেদিন থেকে 14 দিন প্রতিদিন তারা আমাদের আশাকর্মীদের তাদের স্বাস্থ্যের রিপোর্ট দেবেন, তাদের বাড়ির লোকজনের স্বাস্থ্যের রিপোর্ট দেবেন, আশাকর্মীরা সেটা আমাদের ব্লকে পৌঁছে দেবেন। এই প্রক্রিয়া এটা জেলা পর্যায়ে যেখানে যা পৌঁছে যাওয়ার যাবে, এবং আমরা খুব সুতাহাটার ব্লক এরিয়ার অধিবাসীদের খুব আশ্বস্ত করছি যে করোনা ভাইরাস নিয়ে আমাদের কোনো আতঙ্ক নেই। যারা বিদেশ থেকে এবং ভিন্ন রাজ্য থেকে কাজের প্রয়োজনে বাড়িতে ফিরে এসেছেন, তারা সবাই সুস্থ আছে, তারা আমাদের হেলথ নেটওয়ার্কের অবজারভেশনে তারা আছে, আমরা প্রতিদিন তাদের খবর রাখছি। আপনারা অযথা আতঙ্কিত হবেন না, সবাই ভালো থাকুন, গুজবে কান দেবেন না, এবং নিজেরা সচেতন থাকবেন। এবং সেই সঙ্গে আবেদন জানাবো, কোনো মানুষ যদি ওই রকম বিদেশ থেকে কিংবা অন্য রাজ্য থেকে, মূলত দিল্লি, মূলত ব্যাঙ্গালোর, মূলত মুম্বাই এবং কেরল থেকে যারা ফিরে আসছেন সিকিম থেকে, আমাদের যেন সঙ্গে সঙ্গে আমাদের যে ব্লকের কন্ট্রোল রুম আছে সেখানে ডাক্তারবাবুদের নেতৃত্বে 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আমরা কন্ট্রোল রুম খোলা আছে, সেখানে আপনারা দয়া করে যোগাযোগ করুন এবং বাড়িতে থাকুন। কাউকে হঠাৎ করে হসপিটালে চলে যেতে হবে না। মূলত যদি করোনা ভাইরাস সংক্রান্ত কোনো চিকিৎসার দরকার হয় সেটা আমাদের তমলুক জেলা হাসপাতালে সম্ভব হবে, সেটা আপনারা বাড়িতে থাকুন। আপনাদের প্রতিদিনের স্বাস্থ্যের রিপোর্ট আমাদের স্বাস্থ্যকর্মীরা সংগ্রহ করে আপনাদের যথাসময়ে যদি কারোর চিকিৎসার প্রয়োজন হয় মনে করেন ব্যবস্থা গ্রহণ হবে, অযথা আতঙ্কিত হওয়ার আপনাদের কিছু নেই। আমি আবার বলছি যে 29 জন মানুষ ভিন্ন রাজ্য থেকে এবং বিদেশ থেকে ফিরে এসেছেন তাদের নিজের বাড়িতে, তারা সবাই সুস্থ আছে।